Manobot'a botatar şamana আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা এল আল আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-ত্বাহিরিন ওয়া সাহবিহি আজমাঈন ওয়া বা'দ দুরেরবন কাসির অগনিত দর্শক ভাইবন্দেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কুরআন কেন্দ্রকে আলোচনার আয়োজন আসুন কুরআন পড়ি কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ি কুরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন দুনিয়ার যে দেশ থেকে যেখান থেকে আপনি দেখছেন না কেন আল্লাহ সুহান হুয়া তা আলাদ সবার উপরে রহম করেন সবাইকে যেন আল্লাহ রবুল আলমিন ভালো রাখেন সুস্থ রাখেন আর কোরআনের এই কথাগুলো যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলামিন গেছে দেন আমিন বলে আলামিন আমরা সৌরাত নিসার সতেরো এবং আঠারো নম্বর আয়াতের আমরা তওবা সংক্রান্ত আলোচনা করছি আগের দুই এপিসোড আমরা আলোচনা করেছি গত বিষয়ে আমরা আলোচনা করেছি তওবা শর্ত এবং তওবা করলে পরে আল্লাহ হওয়া তা আলা কি পরিমাণ খুশি হন সেই সম্পর্কে আমরা আমাদের আলোচনা করেছি আজকে আমাদের আলোচনায় আমরা নিয়ে আসব তওবা আর একটা আপনার টাইম লিমিট আছে যে কোন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া আলা তওবা কবুল করবেন আর কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা আর কবুল করবেন না কার তবা আল্লাহ কবুল করেন কার তো আল্লাহ কবুল করেন না এটাই আল্লাহ এখানে বলেছেন আল্লাহ এখানে বলেছেন যারা ভুল করে বসে হঠাৎ করে অজ্ঞতা বশত সাথে সাথে তবা করে আল্লাহ তাদের তবা কবুল করেন আর যারা খালি অন্যায় করতেই থাকে করতেই থাকে তাদেরটা আল্লাহ কবুল করেন না بسم الله الرحمن الرحيم وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان আর ওদের কোনো তওবা নাই যারা অন্যায় কাজ খারাপ কাজ করতেই থাকে করতেই থাকে যখন তাদের মরণ এসে হাজির হয় তারা বলে আমি এখন তওবা করলাম আর ওদের তবা আল্লাহ কবুল করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রেডি করে রেখেছি মানুষের জীবনের যে কোনো সময় আল্লাহ রবুল্লা আলমিন তবা কবুল করবেন সেজন্য তওবার জন্য বেস্ট টাইম হলো অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন তওবা করি হাদিসের মধ্যে এসেছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবা তালাহ আব্দি মালাম ইয়োগার্গের মরণের গারগারা সাকারাতুল মাউত শুরু হয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহর বান্দার তওবাকে কবুল করবেন তাহলে আপনার আমার জীবনের একটা ডেডলাইন আছে টাইম লাইন আছে কতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মরণের গারগারা শুরু না হয়ে যায় গার্গারা হলো সাকারাত মরণ যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তওবাকে কবুল করেন এটা হলো ইন্ডিভিজুয়াল টাইম লাইন আর একটা ইউনিভার্সাল টাইম লাইন আছে ইউনিভার্সাল টাইম লাইন হলো কেয়ামতের আগে যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে সান উইল বি রাইজিং ফ্রম দা ওয়েস্ট في نهاية العالم جدين حشثي مكاشي شرجو اتجابي لا ينفع نفساً ايمانها لم تكن آمنت من قبل او كسبت في ايمانها خيرا الله 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 جدين পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে লায়ান ফাউন আপসান ইমান কোন ব্যক্তির ইমানে আর কাজ আসবে না কারো তওবাকে আর আল্লাহ কবুল করবেন না পশ্চি আকাশে সূর্য ওঠার আগে যারা তওবা করেছে তাদেরটা আল্লাহ কবুল করবেন এরপরে আর কবুল হবে না আও কাসাবাৎফি ইমান ইহা খয়রা কোনো ভালো আমল আর আল্লাহ কবুল করবেন না কোনো তে আল্লাহ আর কবুল করবেন না ভালো আমলের মানুষদেরকে আল্লাহ সব দুনিয়া থেকে নিয়ে যাবেন খারাপ মানুষের উপরে আল্লাহ কেয়ামত দিবেন তাহলে ইন্ডিভিজুয়াল টাইম লাইন হল প্রত্যেকের মরণের কাল হাজির হওয়া পর্যন্ত রাগ পর্যন্ত আল্লাহ সুবাহ তবাকে কবুল করেন কিন্তু যখন মরণের গারগারা শুরু হয়ে যায় সাকারাতুল মদ শুরু হয়ে যায় চোখগুলো বড় বড় হয়ে যায় জিভ্বাটা বের হয়ে আসে আর মালাকুল মৌত মাথার কাছে এসে হাজির হয়ে যায় জাকামদানি শুরু হয়ে যায় আল্লাহ তাআলা তবাকে আর কবুল করেন না লা ইলাহাই লা আল্লাহ মতু ভালোই নাই আল্লাহ আল্লাহ মরার আগে তুমি আমাদের তওভা নু শিফ করে আল্লাহ হ্যাঁ আমিন ইয়ার ব্লালামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আইয়ো ইয়া খাই ইয়ো বে আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই তোমার কাছে আমরা তওবা করি তোমার কাছে আমরা গুণার জন্য মাপ চাই আল্লাহ এই দুনিয়াতে আমরা অনেকে আছি আমরা অন্যায় করতে থাকি অন্যায় করতে থাকি মনে করি আর এক বছর যাক দুই বছর যাক তিন বছর যাক ব্যবসা বাণিজ্যটা একটু জমায় নি বাড়ি ঘরটা করে নি ছেলে ফেলেগুলো একটু বড় হয়ে যাক এরপরে মক্কায় গিয়ে বড় হজ করে ছোট হজ করে অমরা করে এমন ভালো হব আর কোনোদিন খারাপ হব না যত গুণা করি সব মাফ করায় নিয়ে আসবো মক্কায় যে ভাইরা বোনেরা কত মানুষ মক্কা মদিনায় যায় কিন্তু গুণা মাফ করাইতে পারে না আরো গোনা ঘাড়ে নিয়ে ফিরে আছে তাকে আপনারা জানেন আর আপনি যে অত বছর বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে কাজেই মনে করবেন না দাড়ি আস্তে আস্তে রাখবনি নামাজ পরে শুরু করব ইয়াং বয়সে ইয়াং পিপল শুড নট বি প্রেয়িং তারা মসজিদে গিয়ে মোল্লা সাহেব মুন্সি সাহেব হয়ে যাবে কেন মিয়া সাহেব হয়ে যাবে কেন আর ইয়াং বয়স একটু উল্টাপাল্টা তো করেই মানুষ বুড়ো হইলে সব ঠিক হয়ে যাবে আরে বাবারে বুড়ো পর্যন্ত কি আপনি বাসবেন তার কোনো গ্যারান্টি আছে কত যুবক ঘর থেকে বের হলো আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসলো না কত যুবতী ঘর থেকে বের হলো আর কোনো দিন ঘরে ফিরে আসলো না কতজন হসপিটালে গেল আর ঘরে ফেরা হলো না কবর খানার বাসিন্দা হয়ে গেল কার নসিবে কখন কি আছে আল্লাহ রবুল আলমিন ছাড়া কেউ জানে না এই প্লান কেউ কোনো দিন করবেন না যে বুড়ো হয়ে গেলে ঠিক হয়ে যাব তবা করে ফেলবো আপনি বুড়ো পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সময় নাও দিতে পারেন কাজে আজকে অনুভব করেছেন আজকে রিয়ালাইজ করেছেন আজকেই তবা করেন আপনি এখন রিয়ালাইজ করেছেন এখনই তবা করেন নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই কে কখন চলে যাব কে কখন শেষ হয়ে যাব কেউ জানে না আল্লাহ নবী আরাক হাদিসের মধ্যে বলেছেন মা আমিন আবদিন মোমেন ইন ইয়াতু মাউতি বেশাহারিন ইল্লা কাবির আল্লাহ মিন যদি কেউ এক মাস আগে তওয়বা করে তাহলে আল্লাহ সুবহায়ান হহুয়াতা আল্লাহ অবশ্যই সেটাকে কবুল করবেন ওয়াকাবিলা মাওতিহি বেয়াওমিন ওয়াসাহতেন ইয়ালা মুল্লাহ মিনহু তাওবা বলে এখলাস ইলাইহি ইল্লাহ কবিলা মিনহু কি যদি মরণের এক ঘন্টা আগেও কেউ তওয়বা করে আর এখলাসের সঙ্গে আল্লাহর কাছে মাপ চায় তাহলে আল্লাহ সুবহায়ানা হুয়া তা আলা তার তওবাকে কবুল করে থাকেন আর রসুল্লা ওয়াসাল্লাম ও করেছেন যখন গারগারা শুরু হয়ে যাবে এরপরে আর আল্লাহ তওবাকে কবুল করবেন না পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে তখন আর আল্লাহ তওবাকে কবুল করবেন না এই দুটো হলো টাইম লাইন একটা হলো ইন্ডিভিজুয়াল টাইম লাইন প্রত্যেক ব্যক্তির নিজের সঙ্গে রিলেটেড টাইম লাইন প্রত্যেকের মরণ সাকারাতুল আর একটা সময় যখন শেষ হয়ে যাবে কেয়ামতের কাছাকাছি পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তারপরে আল্লাহ রবুল আলমিন কারো তওবাকে কবুল করবেন না কারণ পশ্চিম আকাশে সূর্য ওঠা দেখে এত বড় আলামত দেখার পরে মানুষ তখন প্রত্যেকেই তবা করতে চাবে কিন্তু ওই তওয়বা তখন আর ইমান বেল গায়েব তো থাকলো না ইমান বেল হাদের হয়ে গেল আপনি এক কিছু দেখেই বানানলেন না দেখেই মানানার বিষয়টা অত থাকলো না এই জন্য আল্লাহ শুভ হায়ান হুয়াতা আলা এরপরে আর কোনো তওয়বাকে কবুল করবেন না দেখেন আল্লাহ কত মেহেরবান আল্লাহ নবীর মাধ্যমে এবং আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে ডেড লাইন টাইম লাইন সময় কখন শেষ হচ্ছে কখন কি হবে এভরিথিং ইস ক্রিস্টাল ক্লিয়ার এটা একদম পরিষ্কার স্বচ্ছ আয়নার থেকেও পরিষ্কার আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রব আলমিন যে মরণের গারগারা শুরু হলে তওবা কবুল করেন না তার একটা বড় প্রমাণ হলো ফের আউনের তবাকে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন নাই কেন করেন নাই সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি উইল বি ব্যাক সুন আফটার ব্রেক স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়া সকলেই চায় মহান আল্লাহর প্রেম অপবিত্র জীবন অর্জন করতে কিভাবে সম্ভব একমাত্র মোহাম্মদ রসোল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াশাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডিসকাসন ডিবেট স ডক্টর জাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় আল্লাহর প্রতি ভরসা। সম্পূর্ণরূপে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে। শির থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোন সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত। কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে। আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জমীন শahidুল্লাহ খান মাদানী ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ অগ্রমজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মহমদুল হাসান আব্দুর রেজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ iman এবং ইসলামের মূল ভিত্তি কবরের সাইদা করতেছে শেক দে ইসলাম ধর্মের গারণষ্ঠা আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু वेलकम ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিরতির আগে ওয়াদা করেছিলাম ফেরাউনের তওবাটা কেন আল্লাহ কবুল করলেন না সেটা বলার ফেরাউন পৃথিবীতে খুব বড়ত্ব দেখায়ছে সম্মানিত মানুষকে সে অসম্মানিত করেছে আর বলেছে আনা রব্ব কোমল আলা আমি তোমাদের রব আমি ছাড়া কেউ রব নাই যা করার তা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ বাণী ইসরায়েলের পুরুষ সন্তানদেরকে সে হত্যা করেছে

নবী মুসা আলাইসাল্লামকে কষ্ট দিয়ে বললো মুসা তোমার সঙ্গে থাকে দেবার মারা পড়ে যাব আমরা সামনে সাগর পিছনে শত্রু বাহিনী আমাদের তো পালানোর কোনো জায়গা নেই মুসা বললেন কাল্লা সাইহদিন আমার রব আমার সাথে আছে আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাবে তোমরা চিন্তা করো না আল্লাহ রব আলমেন মুসাকে বললেন আসা কাল বাহার তোমার লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো আঘাত যে করলেন ফান ফালা আল্লাহ সুহান হওয়া তালা বারোটা রাস্তা করে দিলেন এসনা আশারা নকি বা বারো গোত্রের জন্য নীল নদের এখানে লোহিত সাগর এবং নীল নদের মোহনায় আপনার মুক্তির রাজপথ তৈরি হয়ে গেল মুসা সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য রাস্তা দিয়ে তারা হেঁটে পানি সব সময় ডুবায় কিন্তু ওই সময় ডুবাইল না পানি স্প্লিট হয়ে রাস্তা তৈরি হয়ে গেল সবাই সাগরের ওপারে গিয়ে যখন উঠেছেন মুসা আলহাম এবং তার সঙ্গী সাথীরা এসে দেখলো যে রাস্তা তৈরি হয়ে গিয়েছে তখন জেনারেল বলল স্যার কি করবো রাস্তার মধ্যে কি আমরাও আমিও যাবো লেটস গো ফেরাউন ফেরাউনের বাহিনী সবাই গিয়ে ওই বারো রাস্তায় গিয়ে হাজির এবং মুসা আলাইহালামের সর্বশেষ লোকটা যখন সাগরের আরাক পাড়ে গিয়ে উঠেছে তখন ফেরাউনের বাহিনীর সর্বশেষ লোকটা কেবল সাগরের ভিতরে নামছে এমন একটা সিচুয়েশন আপনি আপনি করেন ইমাজিন কল্পনা করে দেখেন কেবল মোসা এবং বাহিনী সহ পাড়ে গিয়ে উঠল আর ফেরাউন ফেরাউনের বাহিনী সহ সবাই কেবল নদীর ভিতরে পানি তো আল্লাহর সৈনিক আল্লাহ পানিকে বলছে পানি আলাদা হয়ে যায় মূসার জন্য আলাদা হয়ে গেল আল্লাহ এখন কি করব এখন তো মুসাও বা ইসরায়েল কেউ পানির মধ্যে না এখন সব শয়তানরা হলো পানির মধ্যে এখন কি করব আল্লাহ রব আলিন পানিকে বললেন যে এক কাজ কর আবার একত্রিত হয়ে যা পানি আগে যেমন একত্রিত ছিল এরকম একত্রিত হয়ে গেল প্রচন্ড স্রোতের বেগে যতই আপনি সাতার জানেন সাগরের মধ্যে পড়লে ও সাতারের বাবায়ও কাজ হবে না এখন তো ওয়া আঘরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানযুরুন আমি আল্লাহ ফিরাউন কে ফিরাউনের বংশদরকে ফলোয়ার 14 গুষ্টিকে পানির মধ্যে ডুবাই মারছি তোমরা দেখেছো তাকায় তাকায় দেখেছো পাড়ে ডালায় مظلومরা দেখতেছে জালেমরা সব মরে যায় مظلومরা কি খুশি হা আল্লাহ তোমার শুকরিয়া আমাদেরকে যত কষ্ট দিয়েছে তার থেকে বেশি কষ্ট ওদের হচ্ছে শুকরিয়া জানাচ্ছে তারা ফেরাওন কি করলো ফেরাউন দেখলো যে এখন তো আর বাঁচার উপায় নাই ফেরাউন সাগরের লোনা পানি খাইতে খাইতে পেটটা ফুলে গেছে তার আর কত পানি খাওয়া যায় এরপর তো আর নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই কি করবে ফেরাউন নাকটাকে উঁচু করে দিয়েছে উঁচু করে দিয়ে বলে আমান্তু আন্নাহু লা ইলা ইল্লাদি অ্যামনচবিহী বানু স ফেরাউন জানে সময় আর বাকি নাই জীবন বের হয়ে যাবে আল্লাহর হাত থেকে আজকে আর বাঁচা যাবে না ফেরাউন তওবা করে ফেললো বিশাল তওবা কি আমন্তু আমি ইমানদার হয়ে গেলাম কার উপরে ইমান আনলো যেন ভুল না হয় জন্য কি বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বান ইসরাইলের ওই মুসলুমরা দুর্বল লোকরা যে আল্লাহর ও পরে ইমান এনেছে আমি আল্লাহর ও পরে ইমান আনলামিন আল মুসলিমিন আমি মুসলমান হয়ে গেলাম মুসলমান হওয়ার আর সময় পাইলাম এখন মুসলমান তখন যেহেতু মরণের গারগারা শুরু হয়ে গেছে প্র বলে আল্লাহ তা আলা ফেরাউনের এই তওবাকে কে কবুল করলেন না আল্লাহ তা আলা ডিড নট অ্যাকসেপ্ট দ্য তাওবা ফের আউন ওয়েন ফেরাউন আজ ড্রাউনিং ইন দ্য ওঠা আল্লাহ দিন অ্যাক্সেপ্টি আল্লাহ কি বললেন আল্লাহ আকবর আ এখন দেখেন লম্বা করে পড়তে হয় আল্লা মানে এখন আল্লাহ বলছেন এখন কত কইলাম কত বুঝাইলাম বুঝলি না রে বাবা এখন জেলখানায় গেছো এখন কান্দো আল্লাহ বলছেন কবুল করা হবে না যদি আল্লাহ ওই সময় কবুল করে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতেন যদিও আমাদের কোনো ক্ষতি হইতো না কিন্তু আমরা একটা কোশ্চেন মার্ক বে কোশ্চেন মার্ক থেকে যেত যে আল্লাহ কাজটা মনে হয় ঠিক হইলো না আল্লাহ দেখানো উচিত ছিল আল্লাহ দেখায়ছে وقد عصيت قبول و তুমি এর আগে তো আল্লাহর অবাধ্য হয়েছ মানুষকে মেরেছ ফিতনা ফসাাদ করেছো বিপর্যয় সৃষ্টি করেছো যা খুশি তাই করেছো হাম মিয়া হায় এ কথা বলেছো তুমি হাম মিয়া হায় আর কতদিন বড় মিয়া তুমি এখন পানির মধ্যে তোমার জীবন শেষ হয়ে যাবে কাজে ফেরাউন আজকে তোমার তবাকে কবুল করা হবে না তোমার তওবাও কবল হবে না তোমার জীবন রক্ষা হবে না উইল নেভার এবার কিপ ইউর তুমি মরে যাবে তবে আমি কি করব আমি আল্লাহ আই উইল বি কিপিং ইউর ডেড বডি আমি তোমার ডেড বডিটাকে রেখে দিব আল্লাহ এখনো পর্যন্ত কায়রোর মিউজিয়ামে ফেরাউনের মমি ডেড বডি রেখে দিয়েছেন কেন ফালিয়াও মানুনা জিকাবিবাদানিকালিতা কোণালীমান খালফা কা আয়া আমি তোমার বডিটাকে রেখে দেবো এই কারণে যাতে করে তোমার পরে আরো অনেক ফের আসবে ওই নব্য ফের যারা নব্বো ফের আউন বংশধর যারা ফেরাউন অনুসারে যারা আরো অনেক ফের আউন মতো কাজ যারা করে পৃথিবীতে তারা যেন তোমার ডেড বডি দেখে লিমান তোমার পরে যারা আসবে এদের জন্য যেন তুমি একটা নিদর্শন হয়ে যাও তাদের জন্য তুমি যেন হয়ে যাও আর মানুষ যেন জানে যে আল্লাহর সাথে পাল্লা দিলে কি হয় আল্লাহর সঙ্গে পাল্লা দিলে ওই রকম পানিতে ডুবে মরতে হয় আল্লাহর সঙ্গে পাল্লা দিলে ওই যে মশা নাকের মধ্যে ঢুকে এরপরে হাতুড়ির আঘাতে মরতে হয় আল্লাহ তালা তো এক্সাম্পল অনেক দেখালেন কিন্তু যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা উপদেশ গ্রহণ করো কিন্তু আনফর্চুনেটলি আনফর্চুনেটলি দুঃখজনক হলেও সত্য মানুষ উপদেশ গ্রহণ করে না সমানিত ভাইরা প্রিয় দর্শক মন্ডলী আমার বোনেরা ফেরাউনের অবাকি আল্লাহ কবুল করেন নাই তার মূল কারণ হল এইটা যে গারগারা শুরু হয়ে গিয়েছিল আর নবী বলেছেন কোন বান্দা যদি গারগারা শুরু হওয়ার আগে তওবা করে তাহলে আল্লাহ সেটাকে কবুল করবেন মরণের গারগারা সাকারাতুল মাওত শুরু হয়ে গেলে পরে আর তখন তওবা কবুল হয় না এজন্য কোনো মৃত ব্যক্তির যখন সাকারাতুল মাওত শুরু হয়ে গেছে বলে মনে করেন জোর করে তাকে কালেমা পড়াবেন না তার কাছে গিয়ে কালিমা আপনি নিজে পড়েন কারণ তাকে জোর করতে গেলে সে হয়তো অস্বীকার করতে পারে যদি স্বাভাবিকভাবে বলে তো বললো না বললে আপনি আপনি জোর করবেন না নিজে পড়েন শুনে শুনে সে পারলে পড়ুক আর আপনি নিজে পড়ে পড়ে তাকে শুনান এটাই করতে হবে আল্লাহ অবস্থায় দুনিয়া থেকে নিবেন আল্লাহর ফয়সালা আল্লাহর হেকমাত আল্লাহর মাসিয়া আল্লাহর কুদরত এই জন্য দুটো টাইম লাইনের কথা আমরা বললাম তাহলে আবার আমি আপনাদের জন্য র্যাপ আপ করি সামারাইজ করি আমরা এখানে বর্ণনা করেছি তার টাইম লাইন আমাদের একটা ইন্ডিভিজুয়াল টাইম লাইন আছে একটা ইউনিভার্সাল টাইম লাইন আছে ইউনিভার্সাল টাইম লাইন ইজ এভরি সিঙ্গল ওয়ান্স ডেথ ওয়েন দা সাকারাতুল মাউথ ইজ স্টার্টিং সাকারাতুল মাউথ শুরু হয়ে গেলে এরপরে তো কবুল হবে না ইন্ডিভিজুয়ালি যেমন ফেরাউনের তাওবাকে আল্লাহ কবুল করেন নাই ফেরাউন যখন ডুবে মরে আল্লাহ ডিড ন এক্সেট ফেরাউনস ডিপেন্ডান্স তাওবাহ অ্যাট ইউনিভার্সাল ডেডলাইন ইউনিভার্সাল ডেডলাইন হলো পশ্চিম আকাশের সূর্য উঠে যাওয়া সান উইল বি রাইজিং ইন দ্য ওয়েস্ট পশ্চিম আকাশে সেদিন এরপরে আল্লাহ তাআলা আর কোনো তাওবাকে কবুল করবেন না কারণ এটা হলো সে সময় এটা কেয়ামতের সময় এই নিদর্শন দেখে সব মানুষ বলবে আমরা ঠিক হয়ে গেলাম ওই ঠিক হয়ে যাওয়ার কোনো মূল্য আল্লাহ আল্লাহর আলমিনের কারো কাছে নাই কারণ আল্লাহ চান আমরা ইমান করি আল্লাহকে না দেখে আল্লাহ নিদর্শন না দেখে ইমান আনি কিন্তু খারাপ নিদর্শন দেখে কেয়ামতের নিদর্শন দেখে তখন ইমান আনলে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এটাকে কবুল করবেন না সম্মানিত ভাই বোনেরা সম্পর্কে জানলাম আসুন আমাদের জীবনে তওবার আমল আমরা করি তওবা ভিত্তিক জীবন আমরা গড়ে তুলি আর আল্লাহ আমাদের এই সব তওবাকে তাকে হিসেবে কবল করেন আমরা সবাই বলি আমিন আমিনবালাহ আলমিন আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত oh কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিএসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা না ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব